তো আমি এই যে ফুল নিয়েছি, আমি এখন যাব স্মৃতিসৌধে। তো আমাদের বিমান বাহিনী চলে আসছে, সবাই সালাম দিচ্ছে, এটা একটা সুন্দর মুহূর্ত। তো আমরা রেডি হয়েছি আমাদের গ্যারেজে, আমাদের এই যে বাংলাদেশের গেঞ্জিটা পরে আমরা যাব এখন হচ্ছে আমাদের যে স্মৃতিসৌধটা বানানো হয়েছে ওখানে যাব। এই যে আমাদের সামনে বিআরটিসিটা আমাদের রেডি, জনগণ যত আছে সবাই আস্তে আস্তে একত্রিত হয়ে, আমরা ছোটবেলা পিকনিক করতাম না যে সকালবেলা 8টা বাজে উঠতে হবে, তারপর বাসে উঠতে হবে, তারপর ওই জায়গায় যেতে হবে, সেম একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বিআরটিসিটা কিন্তু প্রচুর সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে। এই বাচ্চুদা দেখেই চিন্তা লাগছে, আর কি কমু বেড়া বেড়া, সেটাই সেটাই, তুমি মিয়া ও কড়া লাগতেছে তোমাকে। আচ্ছা আচ্ছা, উঠে পড়েন, আপনারা এই বাসে উঠে পড়েন, এই বাসে উঠে পড়েন। রাইডার আমি ভাই, স্মাইল করেন, স্মাইল করেন, ইসমাইল তো ঘরে ভাই, ইসমাইল আইনে আজকে আপেল দেশাত্মবোধক গান গাও একটা। ও আপেল কি এই বাসে? এই যে এটা বলে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, সো আপনারা যথাযথ সিটে আসন গ্রহণ করুন, বিকজ শর্টস ফায়ার হবে, সো মেইনটেইন সেফ ডিসটেন্স, সবাই একটু ই করেন, সিট নেন গ্যালারিতে। ফার্স্টে আমাদের যে সিটির প্রধান আছে তারা ফুল নিয়ে যাচ্ছে সামনে, ফায়ার করা হচ্ছে, সবাই সালাম দিচ্ছে, এটা একটা সুন্দর মুহূর্ত। তো আমি এই যে ফুল নিয়েছি, আমি এখন যাব স্মৃতিসৌধে, আমি আমার ফুলটা আমি দিয়ে আসবো। এরা হচ্ছে ওই যে আমাদের ছাত্রলীগ টাইপের বা অন্যান্য একটা সংগঠন থাকে না, যারা মানে একসাথে সব কাজ করে, এটা হচ্ছে ওই সংগঠন টাইপের ধরতে পারো, ধরে নাও তারা একটা সংগঠন, তারা যাক তারপর আমি দেব। এটা হচ্ছে আমরা সাধারণ জনগণ আসছি ফুল দিতে, সামনে অঙ্গ সংগঠন এবং সংগঠনের লোকেরা, এই যে আমাদের সংগঠনের মানুষ সবার একসাথে শেষ, এবার আমরা সাধারণ জনগণ দিব ফুল। শহীদদের প্রতি শ্রদ্ধা, তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে, তাদের জন্য আমাদের এই ভালোবাসাটা সব সময় থাকবে। ওইদিকে যদি দেখো আমাদের বিমান বাহিনী চলে আসছে, বিমান বাহিনী তাদের বিমান বাহিনী যেভাবে সম্মান প্রদর্শন করে তারা সেভাবে সম্মান প্রদর্শন করছে। ওইদিকে বিমান বাহিনী তাদের বিমান নিয়ে যাচ্ছে, এটাও একটা অসাধারণ দৃশ্য। যে হেলিকপ্টার থেকে লাভ দেওয়া হয়েছে, প্যারাশুট একটা আসবে, উই যে উই যে প্যারাশুট আসছে, এই যে স্যার আসতেছে, আমাদের একজন কমান্ডো, আমাদের এই সিটি জনগণ আরপির একজন বিশেষ কমান্ডো আসছে, উনি উনি আস্তে আস্তে নামতেছেন, অ্যান্ড এই যে দুইজন নামছে, অনেক সুন্দর হয়েছে। তারা তো কতটা স্কিল, মনে করো যে যারা যারা জিটিআরপি মানে GTA 5 খেলছো, প্যারাশুট থেকে নামাটা কিন্তু অতটা সহজ না, আর তারা এতটা স্কিল, একেবারে মেইন স্পটে যায়, এত সুন্দর করে নামছে, অসাধারণ হয়েছে স্যার। তারাও সম্মান প্রদর্শন করতেছে, অসাধারণ। তারা যে কাজ করে একসাথে করে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমারও একটা জয়েন করতে ইচ্ছা করতেছে কোনো একটা সংগঠনে, জিনিসটা ভালো লাগছে। ভাইয়ারা আপনারা যদি দেখেন সাথে যা কাজ করেন আপনারা, দেখে আমার খুবই ভালো লাগছে, আপনারা যদি চান আমাকেও নিতে পারেন, জিনিসটা খুবই মানে করো স্যাটিসফাইং আর কি। সবাই এই যে দেখছো দেশের গেঞ্জি পরে সেলুট দিতেছে, এদিকে সেলুট, আমরা যারা মানে গেমে এত প্রো না বা নু, তারা কিন্তু জীবনে কল্পনা করতে পারিনি, বাট তারা এত সুন্দর করে জিনিসটা ফুটিয়ে তুলতেছে, এই জন্য তাদের জনগণ আরপি কে আমি প্রচুর রেসপেক্ট জানাই, প্রত্যেকটা অ্যাডমিন বা যারা যারা এগুলো করছে। এখানে সবচেয়ে বেস্ট পার্টি হচ্ছে কি, এই যে এখানে যে ছেলে পেলে দেখতেছো, এখানে ক্লাস 5 থেকে শুরু করে অনেক বড় বড় ভাই আছে, সো ওদের মধ্যে যে একটা গেমের ভেতর থেকেও দেশপ্রেমটা ঢুকানো যায়, আমরা সবাই মিলে এটা যে চেষ্টা করতেছি। আমি একজনকে চিনি যে ক্লাস 5 এ পড়ে, ও আয়শা, এই যে শহীদ আমাদের স্মৃতিসৌধে আয়শা ফুল দিচ্ছে, তারপর বলতেছে যে জুতা খুলে যাইতে হবে, ফুল দিচ্ছে, এইসব জিনিস যদি আমরা যে গেমের মধ্যেও করতে পারি, চেষ্টা করতেছি বা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি যে এভাবে করা যায়। আসলে আমার বলতেছি যে বারবার ভালো লাগতেছে, সত্যি মন থেকে খুবই ভালো লাগতেছে যে আমরা একটা গেমের মধ্যে এগুলো করতে পারতেছি এবং সবার মাঝে দেশপ্রেমটা ফুটিয়ে তুলতে পারতেছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বাধীনতার 50 বছর, এটা আসলে দেশপ্রেম না, এটা হলো লোক দেখানো, মানুষও করতেছে আমরা করতেছি, বাট এই মানুষগুলো যারা যা যা করতেছে এটা কিন্তু আসলে আমরা দেশপ্রেম বলতে পারি, কারণ তাদের এখানে কোনো পাওয়ার কিছু নাই, লোক দেখানো কিছু নাই। এটা কেমন লাগতেছে যে ছোট ছোট ছেলেদের মাঝে দেশপ্রেমের জিনিসটা আর এত সুন্দরভাবে ক্রিয়েট করা হইতেছে, এই জিনিসটা দেখে আপনার কেমন লাগতেছে? আশা করি সবারই ভালো লাগবে, সবার মনে দেশপ্রেম জেগে উঠবে। আমাদের আরেকটা আকর্ষণ হচ্ছে যে আমরা এখন সাইকেল র্যালিতে অংশগ্রহণ করবো, এটা আরেকটা হচ্ছে যে যুব সমাজ
আপনার যে মাদকের প্রতি আসক্ত তাদের যে খেলাধুলায় আনা দরকার। আমরা এইভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এত কিছু দেখতেছো এর পিছনে যে এই মানুষটা পিছনে যে জোকার ভাই বা ইয়াসিন ভাই ওনার অবদান সবচেয়ে বেশি। সো কেউ যদি থ্যাংকস দিতে চাও আমার এই যে এই ভাইটাকে দিও। আরেকটা ধন্যবাদ দিতে চাই আমি বিশেষ করে ব্রেন, যাকে ব্রেন বলি, ও আমাকে প্রচুর হেল্প করে। আমি এইসব জিনিস এই গেমে সম্পূর্ণ নতুন তো আমি জানি না, বাট এই এই ছেলেটা বেসিকভাবে আমাকে অনেক হেল্প করে। আরেকটা আছে এই যে আমার রাইডার ভাই, প্রচুর হেল্প করে আমার। আমি বিভিন্ন জায়গায় আটকায় গেলে উনি ঠাস করে কেমনে জানি চলে আসে আর আমাকে হেল্প করে। এই ছোট ছোট পাওয়া, এই আমি যে প্রথম স্টার্ট করছি এই প্রথমের যে সাপোর্টগুলো সারা জীবন মনে থাকবে এইসব ভাইগুলার কথা, যে তারা আমাকে মানে ছোট থেকে এত সুন্দর করে হেল্প করে তারা চেষ্টা করছে আমাকে উঠানোর জন্য। তো আমাদের র্যালি শুরু হয়ে গেছে, আমি মনে হয় সবার লাস্ট, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই লাস্ট, সাইকেল চালাইতেও লাস্ট। ইংরেজিতে কোন যে আমার ব্যান্ডেজ লাগবে, দা ব্যান্ডেজ ইজ গিভ মি। হ্যাঁ ঠিক আছে, আই এম এ প্রফেশনাল ইংরেজি ম্যান, ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার রাইডার স্যার ইজ ভেরি ভালো, হি গিভ মি ট্রিটমেন্ট হোয়েন আই নিড, এভরি হোয়ার হি কাম অ্যান্ড লাভ মি, ট্যালেন্ট শো করবে। ওখানে জাজেরা আছে, আমাদের বড় বড় অফিসাররা আছে, তারা জাজ। এই সংগঠনের ভাইয়েরা তাদের প্রচুর প্রতিভা আছে, তারা এখন সবাই মিলে একত্রিত দলগত নাচ, যেটা আমরা বলি তারা দলগত নাচছে। এই যে সামনে যে ছেলেটা দাঁড়া আছে এই যে ওটা হচ্ছে আমি, সবাই একসাথে প্র্যাকটিস করছে আমি ভুলে গেছিলাম, এই জন্য খারাপ হয়েছে। রিয়েল লাইফে যেটা করি আর কি, সবাই একসাথে প্র্যাকটিস করি ভুলে যাই আর আমি এটা করতেছি। আবার চেষ্টা করতেছি যে দেখ আমি আবার মোটিভেশন নিলাম যে না আমি করতে পারবো, আমি আবার গেলাম, তা আবারও পারতেছি না, ভুলে গেছি সব। আর আমার রিয়েল লাইফ কি করবো আমি বুঝতেছি না, নিজের মতো করে নাচতেছি, নিজে তো পারি না, আমি মাইন্ডসেটটার মধ্যে বাদ দেবো না, আমার দিয়ে হবেই না, আমার মধ্যে কোনো প্রতিভাই নাই। প্রত্যেকটা গায়ে হলুদে এরমের নাচের সময় এরম একটা থাকে, তোমাদের কেউ রিলেট করতে পারলে হইল। That was an outstanding performance to be very nice. honest. That was out. Taltala dance group tara. Tader sobai tader nach dekha standing ovation eta ki koy mane dariye somman prodorshon korte ache bosso. Standing ovation dariye somman prodorshon korte ache. Ei bishti bheja dine ami shongi kori kake. Ami je blind boli ba blind boli. এই ভাই কিন্তু প্রচুর সুন্দর গান গাইতে পারে আর গিটার বাজাইতে পারে। বাট আমাদের দেশে না প্রচুর প্রতিভা আছে, বাট এগুলা এই ফেসবুক টিকটক এগুলো যে এই ময়লা দিয়ে কেন ভরা আমি বুঝি না। সিভিল সার্জন জীবনকে কোন শক্ত ভেবে আমি কার সাথে ভুল হয়ে গেছে, অতিরিক্ত পাকনা জাজ থাকলে কোনো গান সম্বন্ধে কিছু জানে না কিন্তু আইসে জাজ করে ভাই করতে খুঁজে প্রচুর পরিমাণে ভালো লাগছে আমার জিনিসটা। তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের সুন্দর একটা ইভেন্ট, আমাদের 26 মার্চের একটা ইভেন্ট। এই ইভেন্টটা আমার লাইফের প্রথম ইভেন্ট জয়েন করলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে নিজের জায়গা থেকে চেষ্টা করছে নিজের দেশটাকে ভালোবাসা, নিজের দেশটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা, আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম হচ্ছে আমাদের নিজেদেরকে স্কিলভাবে গড়ে তুলতে হবে। আমরা যে কোনো একটা স্কিল পছন্দ করো, যে এই স্কিলটা তোমার ভালো লাগার, ওই স্কিলটা তো ধরো, ওই স্কিলটা নিয়ে পড়াশোনা করো, ওই স্কিলটা নিজে কাজে লাগাও, ওই স্কিল প্রশিক্ষণ নাও, নিজেকে গড়ে তোলো। নাহলে ভবিষ্যৎ, আমি এখন এমন একটা পর্যায়ে আসি চাকরির জন্য কুত্তার মতো ঘুরতেছি, মনে করো চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, আমি নিজেই বুঝতেছি আমি এমন একটা স্টেজে আসি। তো আজকের মতো আমি আসি, আল্লাহ হাফেজ, জয় বাংলা।
আপনার ব্লগ দেখতে দেখতে তো পাগল হয়ে গেলাম বিগ ফ্যান। জি কেন, আমি আপনি যে যে সিটিতে গেছেন সব সিটিতে আমি গেছি। আমি জানেন না আপনারা দেখিয়ে কিন্তু জনগণ আসছে। আমি তোমার ভিডিও আগে দেখছি, তারপর জোকার স্যারের সাথে কথা বলছি, তারপর আসছি এই সিট। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। মনে আছে আপনার হেলিকপ্টার নিয়ে মাইরা দিছিল ব্র্যান্স? এই ছেলেটা আমার পুরো প্রত্যেকটা ভিডিও মুখস্থ করে। হ্যালো, মানে আসলে খুব ভালো লাগে যে আমি নতুন অবস্থায় এত এত মানে ভালোবাসা অর্জন করতে পারছি, যে এই ছেলেটা আমার প্রত্যেকটা ভিডিও দেখা। এমন এমন মোমেন্ট আমার নিজেরও মনে থাকে না, কিন্তু ও আমার এসে বলো যে এই মোমেন্টে এটা হয়েছিল, এই মোমেন্টে এটা হয়েছে, এই যে এই ভাই আমার একজন মানে আমাকে বলে যে আমার ভিডিও গুলো শুনতে, এগুলাই পাওয়া আর কি। আমার সবচেয়ে বেশি পাওয়া কি, আমি এই দুই এক মাস হইতে কিন্তু এই জিনিসটা শুরু করছি, বাট এর মধ্যে যে এত মানুষ এত সুন্দর সাপোর্ট দেখায়, তোমাদের সত্যি ধন্যবাদ। ইউটিউব এমন একটা অ্যালগোরিদম, ওরা ওই যে লাইক কমেন্ট শেয়ার বা তোমাদের এঙ্গেজমেন্ট না হইলে মানে ও মানে আগাইতে দেয় না বা গ্রো হইতে দেয় না। যেহেতু আমি অনেক শুনতেছি যে সবাই আমার ভিডিওটা দেখো, একটুখানি ওই কমেন্ট আর লাইক বা ওই সাবস্ক্রাইব একটু করে রাখো, এই বেসিক এই ইনিশিয়াল ধাক্কাটা যদি হয়ে যায় তাহলে এই পরেরগুলো আস্তে আস্তে অটো হয়ে যাবে। সো এই ইনিশিয়াল সাপোর্টটা তোমরা দেখাচ্ছ, সবাই আয়সা বলতেছো যে খুবই ভালো লাগতেছে, তো তোমরা একটুখানি কমেন্ট আর লাইক আর শেয়ারগুলো একটু করো, তো এভাবে হলে আমি একটু তাড়াতাড়ি গ্রো হবো। বাট কারণ আমার হাতে বেশি সময় নেই, আমার আব্বুর চাকরি শেষ হয়ে যাচ্ছে, আমাকে চাকরি করতে হবে, আমি বেশি সময় দিতে পারবো না। যদি আমি অল্প সময়ের মধ্যে যদি গ্রো করতে পারি তাহলে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা বা সিরিয়াসলি নেবো, আর যদি দেখি যে এই গ্রো হচ্ছে না তাহলে আমার অন্য কাজ করতে হবে। তোমরা যদি চাও যে আমি এখানে এই লাইনে গ্রো করি তাহলে আমাকে একটু সাপোর্ট টাপোর্ট দেখাও। যখন এই বিপদের সময় বা এই যখন তোমার দরকার তখন যেন এই যে এই মানুষগুলো আমি কিন্তু চিনতাম না, এই মানুষগুলোর সাথে কিন্তু আমার এই কয়দিন হলো সম্পর্ক, বাট তারা এত সুন্দর করে আমাকে হেল্প করে, তাদের এই ঋণ কোনোদিন ভুলবো না আমি।